আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও ইএলবি তে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা টেস্ট পেপার পুরোটা সমাধান করতে পারি। আমাদের বেসিক্যালি যে সমস্যাটা হয়, আমরা মেন বই পুরো সমাধান করতে পারলেও টেস্ট পেপার অনেক বড় বিদায় আমরা সমাধান করতে অনেক সময় পারি না। তো আমি আজকে তোমাদেরকে কিছু কৌশল শেখাবো যে কীভাবে ইফেক্টিভলি পুরো টেস্ট পেপার শেষ করা যায় এবং কীভাবে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই টেস্ট পেপার দিয়েই তুমি খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো সেই জিনিসটাই দেখাবো। আর আসলে এক্স্যাক্টলি আসলে টেস্ট পেপার কীভাবে সমাধান করা উচিত সেই জিনিসগুলোও বলবো। তো মেন বইয়ের পাশাপাশি কীভাবে তুমি টেস্ট পেপার পুরোটা সমাধান করবা সেটা আজকের ভিডিও থেকে তুমি আশা করি পুরোপুরিভাবে বুঝতে পারবা। আমাদের টেস্ট পেপারে এমসিকিউ আছে, আমাদের টেস্ট পেপারে বাংলা গ্রামার আছে, ইংলিশ ফার্স্ট পেপার আছে, ইংলিশ সেকেন্ড পেপার আছে, যার মধ্যে এই যে এই তিনটা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন না, মানে এখানে কোনো সৃজনশীল প্রশ্ন নেই। বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এখানে কোনো কি নেই, ক্রিয়েটিভ কোশ্চেন নেই। তাহলে এখানে আমাকে এক ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে টেস্ট পেপার সমাধান করার সময়। আবার আমার এমসিকিউতে ভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা লাগে, আবার আমাকে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার সময় ভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা লাগে। তো সবগুলোই আমরা দেখব, মানে সবগুলোরই কিছু আমরা ট্রিক্স শিখব যেগুলো দিয়ে আমরা টেস্ট পেপারটাকে ইফেক্টিভলি সমাধান করতে পারি। আমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আমরা বলি, যেমন সায়েন্সের কেমিস্ট্রি থেকে যদি আমি একটা চ্যাপ্টার নেই, জৈব রসায়ন, আর্টসের ইকোনমিক্স থেকে যদি আমি একটা চ্যাপ্টার নেই, মুদ্রাস্ফীতি, এবং কমার্সের অ্যাকাউন্টিং থেকে যদি আমি একটা চ্যাপ্টার নেই, আর্থিক বিবরণী, একইভাবে আমি যদি বাংলা থেকে, বাংলা যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে বাংলা প্রথম পত্রে, সেখান থেকে যদি আমি একটা গল্প নেই, রেইনকোট, তাহলে আমাকে এখানকার যেই টপিকগুলো সেগুলো যেমন একভাবে পড়তে হচ্ছে, আমাকে আবার এই সাবজেক্টগুলোর টপিকগুলোকে অন্যরকমভাবে পড়তে হচ্ছে, বিকজ এখানে কোনো কি নেই, ক্রিয়েটিভ কোশ্চেন নেই। তাহলে আমরা কীভাবে আসলে এই জিনিসগুলোকে মেনটেন করে চলবো, এটাই হচ্ছে যে মূল বিষয়। প্রথমে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো সেগুলোতে আমি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করবো। কীরকম পদ্ধতি সেটা হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে যে আমাকে মেন বইয়ের পাশাপাশি, গ্রুপ সাবজেক্টগুলোতে মেন বইয়ের পাশাপাশি অবশ্যই টেস্ট পেপার প্যারালালি সমাধান করতে হবে এই মুহূর্তে, যেহেতু এখন পরীক্ষার আগ মুহূর্তে রয়েছে। সেটা কীভাবে, মনে করো তুমি কোনো এক সময়, আমরা ইকোনমিক্সের মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা পড়ছিলাম অনেক দিন আগে, একবার পড়ছিলে তাহলেই হবে। তাহলে তুমি যেটা করবা, এখন টেস্ট পেপার সমাধান করার ঠিক আগ মুহূর্তে এই মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা আরেকবার পড়ার দরকার নেই। আমরা যেটা বেসিক্যালি করি সেটা কি, আমরা একটা চ্যাপ্টার শেষ করি, তারপরে আমরা টেস্ট পেপারে গিয়ে সেটা সমাধান করি। এই পদ্ধতিটা আসলে ভুল। তাহলে সঠিক পদ্ধতি কী, সঠিক পদ্ধতি হচ্ছে যে ওই চ্যাপ্টারটা যদি তুমি কখনো একবারও পড়ে থাকো তাহলেই হবে, তুমি সেটা এখন টেস্ট পেপারে পড়তে পারবা। তো টেস্ট পেপারে গিয়েই তুমি দেখবা যে সেখানে তুমি কিছু সমস্যা পাচ্ছ, বিকজ তুমি কয়েকদিনের মধ্যে সেটা রিভিশন দাও নাই, ওই চ্যাপ্টারটা তুমি কয়েকদিনের মধ্যে রিভিশন না দেওয়ার কারণে টেস্ট পেপার যখন তুমি সমাধান করতে যাবা তখন দেখবে তুমি কিছু প্রবলেম পাচ্ছ, যেখানে তোমার সমস্যা হচ্ছে তুমি বুঝতে পারতেছ না। এবার তুমি মেন বইতে গিয়ে ওই প্রবলেমটা সলভ করো, দেখবে যে সেটা ওই সবচেয়ে ইফেক্টিভ, এবং ওই প্রবলেমটা দেখবে তোমার দীর্ঘদিন পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকবে। যখন তুমি প্রবলেমটা সলভ করবা, এবার তোমার তো যখন তুমি টেস্ট পেপারের মধ্যে একটা নির্দিষ্ট সৃজনশীল প্রশ্নের মধ্যেই এই প্রবলেমটা পাইছো, আর সেটা তুমি কী করছো, মেন বইতে গিয়ে আবার বুঝে নিছো ওই টপিকটা। এবার তুমি কী করবা, এই টপিকটা থেকে আর কী কী প্রশ্ন আসছে সেগুলো একটু দেখো। দেখার পরে সবগুলোর মধ্যে একটা তুমি একটা কী পাবা, সারাংশ পাবা যে এটা এইভাবে হবে, এটা এই প্রশ্নটা এইভাবে হবে, এই প্রশ্নটা এইভাবে হবে। তুমি কী করবা যে যেটাতে বেশি সমস্যা হচ্ছে সেটা তুমি একটু টেস্ট পেপারের কোণায় লিখে রাখবা, যে এই পদ্ধতিতে এটাকে সমাধান করা যায়, বইয়ের এত নাম্বার পেজে এটা উল্লেখ রয়েছে। তুমি কী করো, সেম জিনিসটা আবার বইতেও একটু দাগাই ফেলো, তাহলে যেটা হবে তুমি যখন আবার রিভিশন দিবে তোমার এই জিনিসটা মাথায় ক্যাচ করবে, মাথায় পড়বে, মাথায় ধরা খাবে যে হ্যাঁ তুমি এখানে প্রবলেম ফেস করছিলে। তখন যেটা হবে তোমার ওই যে তুমি কী ঘটনার রেসপেক্টে এই প্রবলেমটা ফেস করছো এবং সেটা কীভাবে তুমি সলভ করছো সেই জিনিসটা তোমার রিমাইন্ডে আসবে, তোমার মেমোরিতে সেটা আবার আসবে। এখন খেয়াল করো, যদি কোনো চ্যাপ্টার কখনোই তুমি পড়ো নাই এরকম যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি আগে মেন বইতে সেটা সমাধান করবা, মেন বইতে ভালো করে বুঝবা, তারপরে সেটার মূল বা বুঝার চেষ্টা করবো ওই চ্যাপ্টারটার বা ওই টপিকটার, সেখানে এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছে, যদি গাণিতিক সমস্যা থাকে কীভাবে ওই গাণিতিক সমস্যাটাকে সমাধান করা যায়, সূত্রটাকে কীভাবে চেঞ্জ করা যায় এদিক সেদিক ঘুরিয়ে। হ্যাঁ, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে সূত্র তেমনটা ঘুরানো যায় না, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে ঘুরানো যায়, ইকোনমিক্সের ক্ষেত্রে ঘুরানো যায়,
অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে ঘোরানো যায় তাহলে এই যে ঘোরানো যাওয়ার যে বিষয়গুলো এগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার থাকার পরে তুমি এবার টেস্ট পেপারে আসো আসার পরে তুমি টেস্ট পেপার সমাধান করো এরপরেও দেখবে তোমার সমস্যা থাকবে অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনের কথা বলতেছি আমি ক্রিয়েটিভ কোশ্চেনে দেখবে তারপরে তোমার সমস্যা থাকবে তো আবার তোমার প্রবলেম তৈরি হচ্ছে প্রবলেম অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমটা তুমি এবার আবার মেন বইতে গিয়ে সমাধান করার চেষ্টা করো দেখবে তোমার তারপরেও সমস্যা হবে মানে তুমি টেস্ট পেপারের থেকে প্রশ্নটাই বুঝতেছো না কীভাবে সমাধান করবা তখন তোমাকে যেটা করতে হবে তুমি একাধিক বইয়ের হেল্প নিতে পারো যে অন্য বইতে এই ধরনের কোনো কিছু আছে কিনা ঠিক আছে তাও যদি না হয় তারপরে তুমি তোমার টিচারদের হেল্প নিতে হবে এছাড়া আর কিছুই করার নাই এবার আমরা তাহলে এই প্রবলেমটা যেভাবেই হোক সমাধান করতে হবে সমাধান করলে আমাদের সেটা আবার কী থাকতেছে মনে থাকতেছে তার আমি তোমাকে দুইটা ওয়ে বেসিক্যালি বলছি একটা হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার কোনো একবার পড়ছিলা তাহলে তুমি এখন আবার সেটা টেস্ট পেপার পড়বা সরাসরি আর মেন বইয়ে যাওয়ার দরকার নেই মেন বইয়ে যাওয়ার দরকার নাই তুমি সরাসরি টেস্ট পেপার পড়ো টেস্ট পেপার থেকে সমস্যা ফেস করলে মেন বইয়ে যাও আর একটা পদ্ধতি হচ্ছে তোমার ওই চ্যাপ্টারটা কখনোই তুমি পড়ো নাই একটা চ্যাপ্টার মনে করো যে তুমি এই জৈব রসায়ন কখনোই পড়ো নাই তাহলে তুমি আগে জৈব রসায়ন মেন বইতে সমাধান করা লাগবে তারপরে গিয়ে টেস্ট পেপার তাহলে এই দুই পদ্ধতির বিশেষ দুইটা নাম আছে একটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি একটাকে বলা হয় বুটমা পদ্ধতি আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুটমা পদ্ধতি অ্যাপ্লাই করি অর্থাৎ আমরা আগে একটা চ্যাপ্টার মেন বই সমাধান করি তারপরে আমরা টেস্ট পেপারে যাই বাট যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন তারা বলেন যে সবসময় এই পদ্ধতি অবলম্বন করা উচিত না মাঝে মধ্যে টপ ডাউন পদ্ধতি অবলম্বন করা উচিত টপ ডাউন পদ্ধতি কী যে তোমার একটু বেসিক আইডিয়া থাকলেই হবে বেসিক আইডিয়া আছে তুমি কী করো উপর থেকে ধরবা আগে টেস্ট পেপার তারপর মেন বই এটা হচ্ছে উপর থেকে নিচে যাওয়া তাহলে এটা কীভাবে যেমন আমি তোমাকে যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম বলতেই আমরা যারা বিদেশে যাই বাংলাদেশ থেকে প্রবাসী যারা তারা কিন্তু ওই দেশে গিয়ে আগে ভাষাটা শিখে ফেলে ভাষা শেখার পরে তাদের বর্ণমালা নিয়ে রিচার্জ করে মানে আগে শিখে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সরাসরি তারপরে এবিসি শিখে ওখানে গিয়ে আগে ভাষা শিখছে তারপরে শিখছে কি বর্ণমালা তাহলে ভাষা শিখার পরে সে শিখতেছে বর্ণমালা এটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি এবং দেখা গেছে যে এই দুইটা পদ্ধতি যখন একসাথে অ্যাপ্লাই করা হয় মানে দুইটাকে যদি প্যারালালি কম্বাইন করা যায় তাহলে আউটপুটটা বেস্ট আসে তাহলে তোমার টেস্ট পেপারটাও যদি তুমি ঠিক এভাবে সমাধান করো তাহলে তোমার টেস্ট পেপার দেখবে মেন বইয়ের পাশাপাশি শেষ হয়ে গেছে এবার আমরা দেখব আমরা কীভাবে এমসিকিউতে কীভাবে আমরা মানে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করব এমসিকিউর ক্ষেত্রে আমরা মেন বই যতই পড়ি না কেন আমরা যখন এমসিকিউতে যাই আমাদের বিভিন্ন রকম সমস্যা অ্যারাইজ হয় কীরকম বাংলার ক্ষেত্রে মনে করো গল্পের মধ্যে আমি একটা ঘটনা পড়ছি দেখা যায় যে ওই ঘটনায় এমসিকিউর অপশনগুলো দেখা যায় যে দেখতে হুবহু প্রায় সেম মানে কোনটা দেখাবো আমার কী সমস্যা হয় অর্থাৎ কনফিউশনে আমরা পড়ে যাই ঠিক একই রকম ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে অর্থাৎ ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোতে আরও বেশি সমস্যা হয় অর্থাৎ আমাদের এক্স্যাক্টলি কোন ওয়েতে আটলে আমি এমসিকিউটাকে সমাধান করতে পারবো সেই জিনিসটা আমরা বুঝতে খুব কষ্ট হয় এখন এই টেস্ট পেপারের এমসিকিউগুলোতে ভালো করতে হলে তোমার বেসিক ক্লিয়ার থাকলে শুধু হবে না তোমাকে প্রবলেম সলভিংয়ের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি একটা এমসিকিউ তুমি পারতেছ না ওটার পিছনে প্রয়োজনে 30 মিনিট টাইম দাও তুমি কী করো ওইটাকে সমাধান করার চেষ্টা করো বইতে টপিকটা আবার পড়ো ওই এমসিকিউ কোন জায়গা থেকে আসছে সেই জায়গার টপিকটা আবার পড়ো পড়ে তারপর আবার সমাধান করার চেষ্টা করো এভাবে যখন তুমি একটা একটা চ্যাপ্টার করে শেষ করবা দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার সবচেয়ে বড় 15টা এমসিকিউতে সমস্যা থাকবে মানে 15টা এমসিকিউ তুমি পারতেছ না একদম কঠিন এই যে এই 15টা এমসিকিউ তুমি যখন সলভ করবা তোমার মধ্যে একটা অ্যাবিলিটি ক্রিয়েট হবে এবং এটা তুমি পরবর্তী চ্যাপ্টার কাজে লাগাইতে পারবা তখন দেখবা যে একটা সাবজেক্ট যদি তুমি ভালো করে এমসিকিউগুলো সমাধান করতে পারো তুমি অন্য সাবজেক্টে কীভাবে সমাধান করতে হয় সেটা শিখে যাবা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা বাংলা গ্রামার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার কীভাবে টেস্ট পেপারের মধ্যে সমাধান করব প্রথম হচ্ছে যে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো টেস্ট পেপার এত বেশি তোমাকে দেখার দরকার নাই জাস্ট বোর্ড কোশ্চেনগুলো দেখবা বোর্ড কোশ্চেনে কী কী প্রশ্ন আসছে সেগুলোকে তুমি বসে বসে সমাধান করবা বাংলা গ্রামারের ক্ষেত্রে কিন্তু বাংলা গ্রামারের যদি তোমার কোনো বেসিক সমস্যা থাকে তাহলে তোমাকে মেন বইয়ের হেল্প নিতে হবে অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে টেস্ট পেপার থেকে গুরুত্ব দিতে হবে তোমার মেন বই যেটা তুমি পড়তেছো সেটা আর টেস্ট পেপারের মধ্যে কী গুরুত্ব দিব শুধু যেগুলো বোর্ডে আসছে যে কোশ্চেনগুলো বোর্ডে আসছে অলরেডি যেগুলো কলেজে আসছে সেগুলো তেমনটা পড়ার দরকার নেই জাস্ট বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বেশি বেশি তোমাকে সমাধান করতে হবে কারণ এখানে ক্রিয়েটিভ কোশ্চেন নাই তোমাকে এত বেশি ইয়েও নাই প্যারাও নাই তুমি জাস্ট মুখস্থ করবা আর পরীক্ষার হলে লিখে ফেলবা ঠিক আছে আর হচ্ছে যে এবার ইংলিশ ফার্স্ট পেপারের কথা বলি যেমন এখানে উইথ ক্লো উইদাউট ক্লো এবং প্যাসেজ থাকতেছে তো আমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে যদি ভালো করতে হয় সেটা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিসটা আমরা মেন বইতে তেমনটা করতে পারি না আমাদেরকে বেশি করতে হয় কোথায় টেস্ট পেপারে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার পুরোপুরিভাবে তোমাকে টেস্ট পেপার নির্ভর হতে হবে এই সময়ের মধ্যে পরীক্ষার আগে যে সময়টা আছে পুরোপুরিভাবে তুমি টেস্ট পেপার নির্ভর থাকবা
টেস্ট পেপার নির্ভর মানে হচ্ছে যে টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবা, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বোর্ড, ঠিক আছে? প্রত্যেকটা উইদাউট লো, প্রত্যেকটা উইথ লো, প্রত্যেকটা রিয়ারেন্স তোমাকে শেষ করা লাগবে, ঠিক আছে? এভাবে যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা, তোমার দেখবা যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও প্রায় সেম, বাট একটু ব্যতিক্রম আছে। অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে গ্রামারের যে বেসিকগুলো সেগুলো তোমার বেসিক বই থেকে, অর্থাৎ মেন বই থেকে ক্লিয়ার থাকা লাগবে। তো যদি সামান্য ক্লিয়ারও থাকে, মানে একটু সমস্যা আছে বাট পুরোপুরি ক্লিয়ার না, তাহলে তুমি টেস্ট পেপারে সমাধান করবা। সমাধান করতে গিয়ে যে যে জায়গায় তুমি সমস্যা ফেস করবা, সেই সেই রুলসগুলো বা সেই সেই নিয়মগুলো আবারও মেইন বইতে তুমি দেখবা, তাহলে দেখবা যে তোমার গ্রামারেও তেমন একটা সমস্যা থাকতেছে না। এবার এই ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বা বাংলা সেকেন্ড পেপার বলেই, এখানে যে প্যারাগ্রাফ, রচনা, তারপর হচ্ছে কম্পোজিশন, লেটার, এগুলো কোথা থেকে শিখবো? এগুলোর যেই এগুলো বোর্ডে আসছে বাট কলেজে আসছে, বিভিন্ন কলেজে আসছে, কিন্তু দেখতেছো তোমার মেন বই নাই। তুমি যে বইতে এতদিন প্যারাগ্রাফ পড়ছো, যে বইতে এতদিন তুমি লেটার পড়ছো, সেই বইতেই পড়বা, কিন্তু সেই বইতে দেখবা যে কিছু কিছু প্যারাগ্রাফ বা কিছু কিছু কম্পোজিশন নাই, যেটা অলরেডি বিভিন্ন কলেজে আসছে। ওগুলো তুমি টেস্ট পেপারের মধ্যে দেখায় ফেলবা যে কোনটা তোমার টেক্সট মেন বইতে নাই। তুমি যেখানে পড়ছো সেখানে এটা নাই, এটা দেখায় ফেলো। টেস্ট পেপারের মধ্যে আসে কিন্তু তোমার মেন বইতে নাই, কী প্যারাগ্রাফ, লেটার, কম্পোজিশন, এগুলো তুমি এটা টেস্ট পেপার থেকে পড়বা। আর বাকিগুলো কোথা থেকে পড়বা? যেগুলো অলরেডি তুমি কোনো একটা বই থেকে শিখছিলা, ঠিক আছে, বা তুমি নোট করে রাখছিলা, সেখান থেকে শিখবা। আর যেটা ব্যতিক্রমধর্মী, যেমন মনে করো যে করোনা ভাইরাস, এটা কিন্তু আগে ছিল না কখনো, তো এটা হয়তো দেখা গেছে যে কোনো একটা কলেজে টেস্ট পরীক্ষা আসছে, তো তুমি যেটা করবা করোনা ভাইরাস এখানে দাগায় রাখবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে কী করতে হবে? করোনা ভাইরাস সম্পর্কে পড়তে হবে। তাহলে এভাবে যখন তুমি স্টাডি করবা তখন তোমার জন্য বিষয়গুলো ইজি হয়ে যাবে। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, এডু লেকচার বেরিয়ে, অর্থাৎ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতেছি তোমাকে। তোমরা জানো যে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য একটা অনলাইন প্রোগ্রাম আছে ছায়াপথ, সেখানে অলরেডি ক্লাস চলতেছে এবং ভর্তিও চলতেছে সেকেন্ড ব্যাচের জন্য। যারা সেকেন্ড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা, পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে। আমাদের অনলাইন অ্যাডমিশন প্রোগ্রাম কিন্তু এটা, ঠিক আছে? সো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।